হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মজাদার ক্রিসপি একটা বড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই বড়াটা হচ্ছে শাপলা ফুলের বড়া। তো শাপলা ফুলের বড়াটা আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ দিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু শাপলা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তো এখান থেকে কিছু ফুল ভালো রয়েছে এবং কিছু ফুল একদম কালো কালো হয়ে গিয়েছে। যেহেতু শাপলার সিজনটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তো ঢাকার শাপলাগুলো এরকমই হয় সাধারণত। গ্রামের শাপলাগুলো অনেক সুন্দর, অনেক টাটকা হয়, কারণ এগুলো কিন্তু বাড়ির আশেপাশেই হয়ে থাকে। তো এই শাপলাগুলো কিন্তু অনেক দূর থেকে আনার ফলে এই ফুলগুলো বেশি একটা ভালো থাকে না। তারপরেও যে ফুলগুলো ভালো ছিল সেগুলো দিয়েই আমি বড়াটা তৈরি করব, কারণ শাপলা ফুলের বড়াটা আমার কাছে অনেক ভালো লাগে, শাপলা খেতেও খুব ভালো লাগে। তো শাপলাগুলো প্রথম পর্যায়ে আমি সুন্দর করে বেছে নিয়েছি, তারপরে এগুলো আমি ছোট ছোট করে বেছে নিয়েছি। এগুলো আমি যে কোনো চিংড়ি মাছ বা অন্য মাছ দিয়ে রান্না করে খাবো। তো পাশাপাশি আমি যে যে উপকরণ নিয়েছিলাম, এখানে ছিল চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ডালবাটা এবং শাপলা ফুলগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ। এই উপকরণগুলো সুন্দর করে নেওয়ার পরে এর সাথে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। তার ভিতরে ছিল আমি কিছু মরিচ, এর ভিতরে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, কারণ কাঁচা মরিচটা দিলে ভালো হতো, ঘরে যেহেতু ছিল না এজন্য আমি একটু শুকনো মরিচ কেটে দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল বড়া খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো জামালু, একদম ছোটো ছোটো করে কেটে এর ভিতরে আমি দিয়ে খুব সুন্দর করে উপকরণগুলো মেখে নিচ্ছি। তো এই যে দেখুন, সব উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এর ভিতরে কিন্তু কর্নফ্লাওয়ারটা এবং চালের গুঁড়াটা দেওয়াতে বড়াটা কিন্তু খুব সুন্দর ক্রিসপি হবে এবং খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো সবগুলো সুন্দর মতো করে মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব সুন্দর গরম হয়ে গিয়েছে, তার ভিতরে আমি একে একে বড়ার শেপ করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি 5 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিলে নিচের পাশটা কিন্তু একদম খুব সুন্দর ব্রাউন হয়ে যাবে। তারপরে কিন্তু আমি বড়াগুলো খুব সুন্দর করে উল্টিয়ে নেব। তো এভাবে আমি সব বড়াগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছিলাম এবং অপেক্ষা করতেছিলাম কখন নিচের পাশটা খুব সুন্দর ব্রাউন কালার হবে। তো এই যে দেখুন, সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি বড়াগুলো খুব সুন্দর করে উল্টিয়ে আরেক পাশ দিয়েছি সুন্দর করে ভাজা হওয়ার জন্য। তো এভাবে আমি একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছিলাম এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। বড়া বানানোর সময় ডালটা কিন্তু পাটাতে বাটলে ভালো হয়, কারণ পাটার বাটা ডালটা কিন্তু একদম মিহি হয় না, হালকা একটু আস্তে আস্তে থাকবে, সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে দেখুন, বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং এর কালারটা দেখতে এত সুন্দর দেখাচ্ছিল এবং বড়াগুলো একদম মচমচে হয়েছিল এবং অনেক ক্রিসপি হয়েছিল। তো এই বড়াগুলো কিন্তু গরম গরম খালি খেতে অনেক ভালো লাগে এবং এটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম খেতে আরও ভালো লাগে। এই যে ভিতরটা এত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো যাদের যাদের এরকম শাপলা ফুলের বড়াটা খেতে ভালো লাগে, তারা এখনও শাপলা পাওয়া যায়, আপনারা শাপলা কিনে একবার এই বড়াটা এভাবে ট্রাই করুন। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।